দর্শক আসসালামু আলাইকুম, আমি আছি এখন নেত্রকোনা সুপারমার্কেট পাইকারি আড়তে। দর্শক, প্রতিদিনই বাড়ছে আলুর দাম, তার সাথেও বাড়ছে পেঁয়াজের দাম। আজকের বাজারে দাম বেড়ে কত টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে সে তথ্যগুলা আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? এই তো ভাই ভালো। ভাই আলুর দাম কি এখন বাড়তেছে? হ্যাঁ, এখন সবকিছুরই আস্তে আস্তে বাড়তেছে। আস্তে আস্তে বাড়তেছে, বাড়তেছে কারণ কি ভাই? স্টোরে এখন আলু রাখার সময় হয়ে গেছে, তো যার কারণে আলুর দাম বাড়তেছে, নষ্ট হয়ে গেছে কিছু আলু। আচ্ছা, দর্শক স্টোরে এখন আলু রাখতেছে, তাই আলুর দাম বাজারে পাইকারি বাজারে বাড়তেছে, আলুর ক্রাইসিস পড়তেছে। আর আপনার এই বছর কি ভাই আলুর দাম বাড়বে? এবছর এখন থেকে বাড়া শুরু হয়ে গেছে না? দর্শক এবছর মনে হয় আলুর দাম অনেক বাড়তে পারে। আচ্ছা ভাই, আজকের বাজারে সাদা ডায়মন্ড আলু আপনি কত টাকা কাটা বিক্রি করতেছেন? 12-15 টাকা, 14 টাকা। সব থেকে ভালো যে আলুটা ওইটা 15 টাকা কাটা বিক্রি করতেছেন, আর নর্মালটা একটু 14 টাকা কাটা সাদা ডায়মন্ড বিক্রি করতেছেন। এই ডায়মন্ডের দাম কি আগামীকাল আরো বাড়তে পারে? আরো বাড়বে না? দর্শক এই ডায়মন্ড আগামীকাল আরো বাড়তে পারে, আজকের বাজারে বিক্রি করছে 15-14 টাকা কেজি। আচ্ছা, বগুড়া লাল স্টিক ডায়মন্ডটা আজকের বাজারে কত টাকা কেজি বিক্রি করতেছেন? 15 টাকা কেজি। আজকের বাজারে বগুড়ার লাল ডায়মন্ড আলু 15 টাকা কাটা বিক্রি করতেছেন। গতকালকে ডায়মন্ডটার দাম কত করে ছিল? গতকালকে 14 টাকা, আজকের বাজারে ডায়মন্ড আলু বিক্রি করতেছেন 15 টাকা কেজি লাল ডায়মন্ডটা। ভাই আজকের পাইকারি বাজারে অরিজিনাল সাদা দেশি আলুটা কত কাটা বিক্রি করতেছেন? 19 টাকা কেজি। আজকের বাজারে সাদা গুড়ি দেশি আলুটা আপনি 19 টাকা কেজি বিক্রি করতেছেন। গতকালকে সাদা গুড়ি দেশি আলুটা কত করে দাম ছিল? 18 টাকা কেজি দাম ছিল। গতকালকে সাদা দেশিটা 18 টাকা, আজকের বাজারে বিক্রি করতেছেন 19 টাকা। এই সাদা আলু কি এবছর আরো অনেক দাম বাড়বে? ভাই এই অরিজিনাল সাদা দেশিটা এক মাসের মধ্যে কিরকম দাম বাড়তে পারে? 25-26 টাকা কেজি। এক মাসের মধ্যে 25-26 টাকা কেজি হতে পারে আপনার দাম বেড়ে। আচ্ছা, আজকের পাইকারি বাজারে টিপিএস আলুটা কত টাকা কাটা বিক্রি করতেছেন? 15 টাকা কেজি। আজকের বাজারে টিপিএস আলুটা 15 টাকা কেজি বিক্রি করতেছেন। গতকালকে এই টিপিএস আলুটা কত টাকা কেজি বিক্রি করছেন? 14 টাকা। গতকালকে 14 টাকা, আজকের বাজারে দাম বেড়ে বিক্রি করতেছেন 15 টাকা কেজি। তাহলে টিপিএস আলুর ভাই আজকের বাজারে দাম বাড়ছে, সবকিছুরই দাম বাড়ছে না? আচ্ছা, আজকের পাইকারি বাজারে পাকড়ি লাল আলুটা কত টাকা কাটা বিক্রি করছেন? 18 টাকা কেজি। আজকের বাজারে পাকড়ি লাল দেশিটা 18 টাকা কেজি বিক্রি করছেন। গতকালকে এই লাল আলুটা আপনি কত টাকা কেজি বিক্রি করছেন? গতকালকে 17 টাকা, আজকের বাজারে বিক্রি করতেছেন 18 টাকা, তাহলে কেজিতে বাড়ছে 1 টাকা। আচ্ছা, লাল দেশি একদম লাল দেশি যেটা ওইটা আজকের বাজারে কত টাকা কেজি বিক্রি করতেছেন? 16 টাকা কেজি। আজকের বাজারে লাল দেশি যেটা ওইটা 16 টাকা কেজি বিক্রি করতেছেন, তাহলে সব আলুর মধ্যে আডানা 1-2 টাকা কেজিতে বাড়ছে, আগামীকালকে আরো দাম বাড়তে পারে। আচ্ছা, আজকের পাইকারি বাজারে এলসি পেঁয়াজ কত টাকা কাটা বিক্রি করতেছেন? আজকের পাইকারি বাজারে এলসি পেঁয়াজ 45-46 টাকা। তাহলে গতকালকে এই পেঁয়াজটা কত টাকা দাম ছিল? 44 টাকা কেজি। গতকালকে 44, আজকের বাজারে 45-46। এলসি পেঁয়াজের আমদানি কি কম? হ্যাঁ কম। দর্শক, আজকের বাজারে এলসি পেঁয়াজের আমদানি কম দেখে আপনার দেশে এলসি পেঁয়াজের দামটা একটু বেশি, আজকের বাজারে 45-46 টাকা কেজি এলসি পেঁয়াজ বিক্রি করতেছে ভাইয়া। আর ভাইয়া বাজারে কি আলি পেঁয়াজ প্রবেশ করছে? অল্প অল্প প্রবেশ করছে না? আচ্ছা, আপনার এখানে যে আলি পেঁয়াজটা দেখলাম, এটা আজকের বাজারে কত টাকা কাটা বিক্রি করতেছেন? আজকের বাজারে 1.50-1.52 টাকা। আজকের বাজারে 1.50-1.52 টাকা কাটা বিক্রি করতেছেন। এই আলি পেঁয়াজ কি এখন সম্পূর্ণ আমদানি তো হয় নাই, আরো কিছুদিন পরে সম্পূর্ণ আমদানি হবে? দর্শক আজকে এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।